স্পিন যুদ্ধে নামার অপেক্ষায় সাকিব রশিদ। চট্টগ্রাম টেস্টে প্রতিপক্ষের ঘূর্ণি সামলাতে প্রস্তুত বাংলাদেশ দাবি রাসেল ডমিঙ্গোর, ভীত নয় আফগানিস্তানও। এবছর হচ্ছে না বিপিএল এর সপ্তম আসর, ঘোষণা অর্থমন্ত্রীর, এক বছরে দুই আসরের বিপক্ষে কুমিল্লা উপদেষ্টা। এবছর বিপিএল হবে না, বিপিএল হওয়ার কারণে নিয়ম নাই, কারণ এটা আমারই আইন করা। দূরত্ব ভুলে আবারও এক মঞ্চে সালাউদ্দিন ও রুহুল আমিন, শেখ কামাল ক্লাব কাপে ইস্টবেঙ্গলের পরিবর্তে আসবে চেন্নাই সিটি। আপনাদের সবাইকে আমন্ত্রণ, গাজি গ্রুপ স্পোর্টস 24 এর সাথে আছি। সামি উল্টিটু শিরোনাম শুনছিলেন শুরুতেই, গাজি পাই পিক অফ দ্য ডে। চট্টগ্রাম টেস্টকে সামনে রেখে কৌশল ঠিক করতে ব্যস্ত দুই দল, বাংলাদেশকে সম্মান করলেও ভীত নয় আফগানিস্তান, জানিয়েছেন কোচ অ্যান্ডি মোলস। অন্যদিকে ভালো প্রস্তুতি নিয়ে আফগানদের বিপক্ষে লড়াইয়ে নামতে পারায় সন্তুষ্টি আফগানিস্তান স্বাগতিক কোচ রাসেল ডমিঙ্গোর। দুই কোচই মানছেন দারুণ স্পিন যুদ্ধ হবে এই দ্বৈরথে। একদিন পরই শুরু প্রতীক্ষার চট্টগ্রাম টেস্ট, দুই ম্যাচ খেলা আফগানদের সাথে প্রায় ২০ বছর আগে অভিষেক হওয়া বাংলাদেশের শক্তির অথবা অভিজ্ঞতার তুলনা চলে না কোনো মানদণ্ডেই। তবে বেশ কিছু মিল দু দলে, সিরিজের আগে দুই পক্ষই নিয়েছে দু সপ্তাহের প্রস্তুতি। বিশ্বকাপের পর দু দলেই নতুন কোচ, আফগানিস্তান অধিনায়কও নতুন রশিদ খান। নতুনত্ব আছে আরও, অন্যরা টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচে শুরু করলেও জার্সির পেছনে নাম নম্বরের যুগে বাংলাদেশ প্রবেশ করছে আগে ভাগেই। মাঠের লড়াইকে ছাপিয়ে আফগানিস্তান চায় দল হিসেবে গুছিয়ে উঠতে, অন্যদিকে মান রক্ষার কঠিন লক্ষ্যে নামবে বাংলাদেশ। We've been together now for over 2 weeks in Abu Dhabi and then Abu Dhabi তে 2 সপ্তাহ অনুশীলনে স্পিন খেলার কৌশল নিয়ে বেশি কাজ করেছি, যথেষ্ট ভালো প্রস্তুতি নিয়েই আমরা এদেশে এসেছি, মাত্র তৃতীয় টেস্ট খেলতে যাচ্ছি, যদি বাজেও খেলি সেটা শিক্ষণীয়, আমরা আন্ডারডগ হিসেবেই নামব। We're very confident. Afghanistan are starting the test match journey and Afghanistan test cricket e bhukche, tai bhalo korar jonno moriya thakbe. E dhoroner shohayok condition e spin diye amader chomke deyar chesta korbe. Amader shotorko jemon thakte hobe, shamorther purota diye perform korte hobe. They'll be very confident of trying to spring us. দু দলের লড়াইকেও ছাপিয়ে গেছে স্পিন যুদ্ধের আলোচনা। একদিকে রশিদ, নবী, জহির খান ও কায়েস আহমেদ, অন্যদিকে সাকিব, তাইজুল, মিরাজ ও নাইম। খেলাটা টেস্ট বলেই বাংলাদেশকে অনেক এগিয়ে রাখছেন আফগানিস্তান কোচ। Really hard challenge of playing against Bangladesh in Bangladesh. বাংলাদেশের মাটিতে খেলতে এসে বড় দলগুলো নিয়মিত ভুগেছে, আমাদের চেয়ে সামর্থ্যও তারা এক ধাপ উপরে। বাংলাদেশের প্রতি যথেষ্ট সম্মান থাকলেও আমরা মোটেও ভীত নই। Examination of our skills. তবে ডমিঙ্গোর দাবি, বিপিএল এ রশিদ নবীদের নিয়মিত খেলায় আফগান স্পিনে ভীত নয় বাংলাদেশ। তার নির্ভরতার মূলে একজন সাকিব আল হাসান, সেটা ব্যাটে বলে অধিনায়কত্বেও। He's been the leading all-rounder in world cricket for Sakib অসাধারণ বিশ্বমানের, সে নিজের একটা মানদণ্ড ঠিক করেছে, তাই প্রত্যাশাটাও অনেক বেশি। পারফর্মে ও আরো উন্নতি করুক, দলের নেতার কাছে আমি এটাই চাই। জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ট্র্যাককে রহস্য ঘেরা রাখতেই একই রকম দুটো উইকেট বানিয়ে রেখেছে স্বাগতিকরা। সামি উল্টিটু, চ্যানেল 24। এই বছর বিপিএল এর সপ্তম আসর হচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শেখ কামাল ক্লাব কাপের আয়োজক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, এক বছরে দুই আসর আয়োজন সম্ভব নয়। সরাসরি ক্রিকেট বোর্ডের সাথে জড়িত না থাকলেও সাবেক সভাপতি, বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তার দলসহ পুরনো পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে 6 ডিসেম্বর বিপিএল এর সপ্তম আসর শুরুর সময় নির্ধারণ করে বোর্ড। কিন্তু অর্থমন্ত্রী জানিয়েছেন, একই বছর অলাভজনক এই টুর্নামেন্ট দুবার আয়োজনের যৌক্তিকতা নেই, ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহী নয় এক বছরে দুই আসর খেলতে। এবছর বিপিএল হবে না, বিপিএল হওয়ার কারণে নিয়ম নাই, কারণ এটা আমারই আইন করা। আইনটা করা হলো এরকম যে একটা ক্যালেন্ডার ইয়ারে এই জাতীয় অনুষ্ঠান বছরে একবারে হতে পারে। আমরা যেহেতু এই বছর অলরেডি ক্রিকেট করে ফেলছি, বিপিএল করে ফেলছি, সুতরাং ডিসেম্বর 31 আগে আবার আরেকটা ক্রিকেট বিপিএল হতে পারে না। নারী বিশ্বকাপ টি টোয়েন্টি বাছাই গ্রুপ শ্রেষ্ঠত্ব নির্ধারণী ম্যাচে এখন স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। সবশেষ সংগ্রহ 1 উইকেটে 22 রান। স্কটল্যান্ডের ডান্ডির ফোর্ট হিলে টস জিতে ফিল্ডিংয়ে নামে স্বাগতিকরা।
বাংলাদেশের হয়ে সানজিদা ইসলাম এবং মুর্শিদা খাতুন ইনিংস শুরু করেন। তবে সানজিদা 4 রানে আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে সেমিফাইনালও নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের শীর্ষ দুদল খেলবে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপে। Lifted over, a great catch in mid-off. She's taken that to her right. It's that young girl we mentioned. অ্যাশেজ, 9 দিন বিরতির পর কাল শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে মুখোমুখি হবে দুদল। মাথার চোটে হেডিংলি টেস্ট মিস করা স্টিভেন স্মিথ ফিরছেন অস্ট্রেলিয়া দলে। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। জেমস প্যাটিনসনকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো এবারের অ্যাশেজে নামছেন মিচেল স্টার্ক। এদিকে ইনফর্ম মার্নাস লাবুশেনকে ব্যাটিং অর্ডারে 3 নম্বরে জায়গা দিতে ছন্দহীন উসমান খাজাকে স্কোয়াডের বাইরে রেখেছে অস্ট্রেলিয়া। যদিও ডার্বির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেতৃত্ব দিয়ে ব্যাট হাতেও সফল ছিলেন খাজা। অন্যদিকে টানা ব্যর্থতার পরও জেসন রয় থাকছেন ইংল্যান্ড লাইন আপে। জো ডেনলিকে ওপেনিংয়ে জায়গা দিয়ে 4-এ ব্যাট করবেন জেসন রয়। স্পটলাইট থাকবে হেডিংলি টেস্টের 2 হিরো জোফ্রে আর্চার এবং বেন স্টোকসের উপর। ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট জিতলে অ্যাশেজ ছাই ভস্য নিজেদের কাছেই রেখে দেবে অস্ট্রেলিয়া। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আবারও ফিরে পেলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। দীর্ঘদিন চূড়ায় থাকা বিরাট কোহলি নেমে গেছেন 2 নম্বরে। মাত্র 1 পয়েন্টের ব্যবধানে এগিয়ে স্মিথ। স্মিথের রেটিং পয়েন্ট 904, কোহলির 903। অ্যাশেজে দারুণ সময় যাচ্ছে স্মিথের। 2 টেস্টে করেছেন 378 রান, গড় 126, সেঞ্চুরি 2টি। তুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে আশানুরূপ পারফরমেন্স দেখাতে ব্যর্থ বিরাট কোহলি। 2টি 50 সহ ভারত অধিনায়কের রান 136। সেরা দশে ফিরেছেন ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক্য রাহানে। বোলারদের তালিকায় শীর্ষস্থান প্যাট কামিন্সের, 2 জশ হ্যাজেলউড। এদিকে আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিং 1 ধাপ নিচে নেমে 3 নম্বরে এখন সাকিব আল হাসান, বেন স্টোকস 2, শীর্ষে জেসন হোল্ডার। আমার এই চলার সঙ্গী দুরন্তের দুর্জয় বাইসাইকেল। দুর্জয় বাইসাইকেল, সব জয়ের শক্তি। দুরন্তের দুর্জয় বাইসাইকেল পাওয়া যাচ্ছে দেশের সকল দুরন্ত গ্যালারির শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। এএফসি অনূর্ধ্ব 16 নারী টুর্নামেন্টের প্রথম ম্যাচেই থাইল্যান্ডকে হারাতে চায় বাংলাদেশ। 5 সেপ্টেম্বর দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন লক্ষ্যের কথাই জানিয়েছেন কোচ ও ফুটবলাররা। 15 সেপ্টেম্বর থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। গ্রুপের বাকি 2 প্রতিপক্ষ জাপান আর অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট শুরুর আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে থাইল্যান্ডে 3টি প্রস্তুতি ম্যাচ খেলবে বঙ্গকন্যারা। 6 ও 9 সেপ্টেম্বর চনবুরি এফসির সাথে 2টি প্রস্তুতি ম্যাচ, আর 11 সেপ্টেম্বর ক্যাসেটসট বিশ্ববিদ্যালয় দলের সাথে শেষ প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবে মারিয়া আখিরা। টুর্নামেন্টের জন্য 23 সদস্যের দলও ঘোষণা করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। 2017 সালে এএফসির এই আসরে অংশ নেয়ে 11 ফুটবলার আছেন এবারের দলে। প্রথম খেলা যেহেতু থাইল্যান্ডের সাথে, থাইল্যান্ড হোস্ট কান্ট্রি, সেদিক থেকে তারা এগিয়ে থাকবে। বাট আমরা কম্পিটিটিভ ম্যাচ খেলে থাইল্যান্ডকে হারিয়ে আমরা শুরু করতে চাই। মেয়েরা কঠোর অনুশীলন করেছে, একটা ভালো শুরু দরকার আমাদের। থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই তা করতে হবে। এছাড়াও যে কোনো বড় দলকে হারানোর ক্ষমতা রাখে এখন বাংলাদেশ। মেয়েদের এখন বড় দলগুলোর সাথে খেলার অভিজ্ঞতাও আছে। শেখ কামাল ক্লাব কাপকে সফল করতে সহযোগিতার হাত বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয় ফেডারেশন। আয়োজক কমিটির প্রথম সভায় চেয়ারম্যান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালও এই টুর্নামেন্টকে ঘিরে তার স্বপ্নের কথা জানিয়েছেন। এই সভাকে কেন্দ্র করে দীর্ঘদিন পর শুভেচ্ছা বিনিময় করেছেন ফুটবল অঙ্গনে বিপরীত মেরুর 2 ব্যক্তিত্ব, কাজী সালাউদ্দিন ও তরফদার রুহুল আমিন। তিন বছর পর হাতে হাত মিলালেন কাজী সালাউদ্দিন ও তরফদার রুহুল আমিন। দুজন খুব কাছে ছিলেন 3.5 বছর আগে ফুটবল ফেডারেশন নির্বাচনে, কিন্তু মাঝে তৈরি হয়েছে দূরত্ব। আসছে নির্বাচনেও দুজনই সভাপতি হওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের আবারও এক করেছে শেখ কামাল ক্লাব কাপ। চট্টগ্রামের এই টুর্নামেন্টকে সামনে রেখে ঢাকায় বসেছিল আয়োজক কমিটির প্রথম সভা। ফুটবল অঙ্গনের সব কর্মকর্তারা যেখানে হাজির। আয়োজক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ক্রীড়াঙ্গনের মানুষ, তাই তার দুর্বলতাও বেশি খেলার প্রতি। এখানে কোনো ভুল ভ্রান্তি করার কোনো স্কোপ নাই। কাম হোয়াট মে, সামনে যত বাধা বিপত্তি আসুক না কেন, আমরা সফল করব এবং আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। বিজয়ী হবে ফুটবল, বিজয় হবে শেখ কামাল, বিজয় হবে চট্টগ্রাম আবাহনী। আয়োজক কমিটির সমন্বয়ক তরফদার রুহুল আমিন স্বল্প সময়ে টুর্নামেন্টকে সফল করতে নানা বাধা তুলে ধরেন।
একটা টুর্নামেন্ট করতে গেলে আমাদের ল অ্যান্ড অর্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, যেখানে আমাদের প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা ছিলেন চিটাগংয়ের, ওনারা এনশিওর করেছেন যে যারা বিদেশি টিম আসবে সেই বিদেশি টিমের নিরাপত্তার ব্যাপারে যেখানে যেটা করা দরকার ওনারা এইগুলো কাজগুলো করবেন। ক্রীড়া প্রতিমন্ত্রী বা ফেডারেশন সভাপতি সবাই দূরত্ব আর সীমাবদ্ধতা ভুলে শেখ কামালের নামে টুর্নামেন্টকে সফল করতে সহযোগিতার দ্বার উন্মোচন করে দিতে চান। শেখ কামালের নামে কোনো টুর্নামেন্ট, এটার জন্য আলাদা দুর্বলতা ভালোবাসা আমাদের অতীতে ছিল, যেটা আমাদের কমিশনার সাহেব বললেন যে ভক্ত না আমরা, এটার জন্য ফাইট বা বিভিন্ন ধরনের করেছি আমরা। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম এবছর অস্থায়ী সংস্কার করা হবে টুর্নামেন্টকে সামনে রেখে, তবে আগামী বছরের আগেই বদলে যাবে ক্রিকেট ফুটবলের সহ অবস্থানের ভেনুটি। 22 অক্টোবর শুরু হবে তৃতীয় আসর, যেখানে ইস্ট বেঙ্গলের পরিবর্তে আই লিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসির খেলা নিশ্চিত হয়েছে। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। এসএ গেমসে কখনোই স্বর্ণ স্পর্শ করতে পারেনি বাংলাদেশ জুডো দল, এবারও কোনো আশা নেই। পুরনো ধাঁচের প্রশিক্ষণ আর প্রযুক্তিহীনতায় দিন দিন পিছিয়ে যাচ্ছে এই ডিসিপ্লিনটি। অর্থাভাবে বিদেশি কোচ আনতে পারছে না ফেডারেশন, অপেক্ষায় আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সহায়তার। প্রায় সারা বছরই চলে জুডোর কার্যক্রম, তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই, জাতীয় চ্যাম্পিয়নশিপ, স্বাধীনতা ও বিজয় দিবস টুর্নামেন্ট। দক্ষিণ এশিয়ান ও কমনওয়েলথ জুডোর মতো আন্তর্জাতিক বেশ কিছু টুর্নামেন্টেও অংশ নেয় বাংলাদেশ, তবে এখন পর্যন্ত সেরা সাফল্য ছুঁয়ে দেখতে পারেনি জুডো দল। কারণটাও স্পষ্ট, জাপান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহায়তায় এর আগে বিদেশি কোচ কাজ করলেও দীর্ঘদিন তা বন্ধ। জুডোকারা কী ধরনের ভুল করছে কিংবা আরও ভালো টেকনিক কীভাবে প্রয়োগ করা যায় তার জন্য নেই ভিডিও বিশ্লেষণের ব্যবস্থা। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটানের মতো দেশগুলো জাপানে ক্যাম্প করলেও বঞ্চিত বাংলাদেশিরা, নেপথ্যে অর্থাভাব। করি আমাদের ক্যামেরা দিয়ে বা মোবাইলের ক্যামেরা দিয়ে তো ওদের আমরা ভিডিও করি, করে আবার ওদেরকে তাদের ভুল কোথায় কোথায় হচ্ছে এগুলো আমরা দেখাচ্ছি। এখন আমাদের সবার মিলিত চেষ্টায় যদি স্পন্সর জোগাড় করে বিভিন্ন টুর্নামেন্ট করা যায় এবং বিদেশে খেলা যায় তাহলে আমাদের সফলতা আরও তাড়াতাড়ি আসা সম্ভব। আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সহায়তায় একজন মঙ্গোলিয়ান কিংবা হাঙ্গেরিয়ান কোচ আসার কথা থাকলেও অক্টোবরের আগে সেই সম্ভাবনা নেই। ইন্ডিয়া জাপানি কোচ আনি রাখি দিছি, তারপর আমাদের বাংলাদেশে এটা নাই, যদি থাকতে আরও ভালো হতো। কিন্তু ট্রাই করতেছি, সামনে 2016 সাল যে সাব গেমস হয়েছে সেখানে ব্রোঞ্জ পাইছি, ইনশাল্লাহ বা গোল্ড পাবো। পুরুষ ও নারী বিভাগে 14টি ওজন শ্রেণীর জন্য 14 জুডোকাকে এসএ গেমসের জন্য ফেডারেশন চূড়ান্ত করতে চাইলেও খরচ কমাতে 4 জনকে বাদ দেবার নির্দেশ দিয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। গাজী গ্রুপ স্পোর্টস 24 একটা বিরতি নিচ্ছে আর ফিরে এসে দেখবেন। শেষ হলো ইউরোপিয়ান ফুটবলের দল বদল, শীর্ষ 5 লিগে 50,000 কোটি টাকার লেনদেন। আপনারা দেখছেন গাজী গ্রুপ স্পোর্টস 24, সঙ্গে আছি সামিউল টিটু। বড় কোনো নাটকীয়তা ছাড়াই সোমবার রাতে শেষ হয়েছে ইউরোপিয়ান ফুটবলের দল বদল। ফুটবলার কিনতে হাত খুলে খরচ করেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা। আয়ের বিবেচনায় অ্যাটলেটিকো এবং বার্সেলোনার সাথে পাল্লা দিয়েছে ফরাসি দুই ক্লাব লিল ও অলিম্পিক লিয়ন। ইউরোপের শীর্ষ 5 লিগে 5.5 বিলিয়ন ইউরো খরচ হয়েছে, যা বাংলাদেশি টাকায় 50,451 কোটি। এক রোনালদোর অভাব গেল মৌসুম, হারে হারে টের পেয়েছে রিয়াল মাদ্রিদ। লিগ শিরোপা পুনরুদ্ধার দূরে থাক, হাতছাড়া হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ মুকুটও। CR7 এর ঘাটতি পূরণে এই মৌসুমে 2 হাত খুলে খরচ করেছে স্প্যানিশ জায়ান্টরা। এডেন হ্যাজার্ড, ফার্লেন মেন্ডি, রদ্রিদের দলে ভেড়াতে লস ব্লাঙ্কোদের খরচ ছাড়িয়েছে 300 মিলিয়ন ইউরো। আরও একবার পর্তুগালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। লিসবনে জমকালো আয়োজনে জিতে নিয়েছেন কুইনাস দে আওরো অ্যাওয়ার্ড। এ নিয়ে টানা চতুর্থ আর সব মিলে রেকর্ড 10ম বারের মতো নিজ দেশে সেরা হয়েছেন CR7। 2007 সাল থেকে গাজী গ্রুপ স্পোর্টস 24 নিচ্ছে আরও একটা বিরতি আর ফিরে এসে দেখবেন। ইউএস ওপেন থেকে বিদায় বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকার, কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদাল। আপনারা দেখছেন গাজী গ্রুপ স্পোর্টস 24, সঙ্গে আছি সামিউল টিটু। টেনিসের খবর, ইউএস ওপেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল, তবে নারী এককের শেষ 16 থেকে বিদায় নিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। ফ্ল্যাশিং মিডোতে টুর্নামেন্টের 22তম বাছাই মারিন সিলিচকে 3-1 সেটে হারিয়েছেন রাফায়েল নাদাল।
প্রথম সেট 6-3 গেমে জিতলেও দ্বিতীয়টি সমান ব্যবধানে হেরে যান 33 বছর বয়সী স্প্যানিশ তারকা। তবে বাকি দুই সেটে ক্রোয়েশিয়ান প্রতিপক্ষকে আর কোনো সুযোগই দেননি নাদাল, জিতে নিয়েছেন 6-1, 6-2 গেমে। সুইজারল্যান্ডের বেলিন্দা বেনসিচের কাছে 2-0 সেটে হেরেছেন জাপানের নাওমি ওসাকা। টুর্নামেন্টের 13তম বাছাইয়ের বিপক্ষে 7-5। বিপিএল এই বছর হচ্ছে না অর্থমন্ত্রী ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স উপদেষ্টা আহমা মুস্তফা কামালের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান শেখ সোহেল। ফ্র্যাঞ্চাইজি মালিকদের এমন বক্তব্য দেওয়ার এখতিয়ার নেই বলেও জানিয়েছেন তিনি। টুর্নামেন্ট আয়োজন বিসিবির সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি। এটা তো অর্থমন্ত্রী সাহেবের চ্যাপ্টার না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চ্যাপ্টার। যদি এক বছরে দুইটা বিপিএল কোন আইন নাই, এটা কোথায় আসছে? ব্যারেল কেউ ফ্র্যাঞ্চাইজির মালিক বোর্ডের নিয়ে কথা বলতে তো পারে না, কি হবে না হবে এটা তারা বলতে পারে না। হয়তো ফ্যান্সি এটা বলতে পারে যে আমরা এক বছরে দুইটা বিপিএল খেলবো না। আমরা শেষ করবো গাজী গ্রুপ স্পোর্টস 24 খেলা সব আপডেট এবং রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ।